দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসন দুটিতে আওয়ামী লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ জানাচ্ছে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরাই। মেহেরপুর এক আসনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এই আসনের সাবেক এমপি আব্দুল মান্নানের। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুইটি আসনেই দখলে নিয়েছিল আওয়ামী লীগ। বিরোধী প্রার্থীরা ন্যূনতম প্রতিযোগিতায় ফেলতে পারেনি নৌকাকে। তবে এবার দুইটি আসনেই নৌকাকে স্বতন্ত্র প্রার্থীদের বাধার মুখে পড়তে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় আওয়ামী লীগের শক্তিশালী নেতা হওয়ায় ভোটের মাঠে সমানতালে দাপিয়ে বেড়াচ্ছে সব পক্ষই। আমরা চাচ্ছি যে যে প্রার্থী আসুক আমাদের যেন এই বঞ্চিতর হাত থেকে রক্ষা, আমাদের ভালো নেতা দরকার, আমাদের উন্নতি হবে। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর এক আসন, এ আসনে প্রার্থী হয়েছেন ৬ জন। তবে মূল লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও দুইবারের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের মধ্যে। বিদ্রোহী প্রার্থী আছে তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আমি তৃতীয়বারের মতো আমি মনোনীত হয়েছি। যে আমার সঙ্গে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সকল নেতৃবৃন্দ এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। অন্যদিকে গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর দুই আসনে প্রার্থী ৬ জন। এখানে নৌকার প্রার্থী নাজমুল হক সাগরকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী দুইবারের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের। প্রচারণায় তারা একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। এই অঞ্চলের জনগণ জানেন যে যত উন্নয়ন হয়েছে বা জনগণের যে মুক্তি এসেছে সেগুলো এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কারণে। যেহেতু আমি জনগণের পাশে থেকে তাদের নিরাপত্তা বিধানের জন্য আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি কাজ করেছি, এটা জনগণ জানে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি জানালেন স্বতন্ত্র প্রার্থীর সাথে আওয়ামী লীগের একটি অংশ কাজ করলেও বেশিরভাগই নৌকার জয়ের জন্য কাজ করছে। আওয়ামী লীগ এবং নৌকা প্রতীকের সকল ভোটাররা আমরা ঐক্যবদ্ধ আছি। মেহেরপুরের দুটি আসনে মোট ভোটার ৫৫৯৬৪ জন, এর মধ্যে নারী ভোটার ২৭৮,৯১৫ আর পুরুষ ভোটার ২৭৭,৪৯ জন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।